রাজধানীর বাইরেও নৌকা লাঙ্গল সহ নানা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পেয়েই প্রচারণায় নেমে পড়েছেন অনেকেই। সমর্থকদের স্লোগানে মুখর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম জেলা ও মহানগরীর মোট 16টি আসনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক বুঝে নেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম 10 আসনে সাবেক সিটি মেয়র মঞ্জুর আলম ফুলকপি প্রতীক, চট্টগ্রাম 8 আসনে সাবেক সিডিএ চেয়ারম্যান আব্দুস সালাম কেটলি প্রতীক পেয়েছেন। নির্বাচনের আনন্দের সাথে কেউ জয়ী হবেন, কেউ পরাজিত হবেন, কিন্তু ব্যক্তিগতভাবে কোনো ধরনের কারোর প্রতি কোনো ধরনের আক্রোশ বা বহিঃপ্রকাশ কেউ ঘটাবেন না। ব্রাহ্মণবাড়িয়ার 6টি আসনে 35 প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় দলীয় প্রার্থীদের নির্দিষ্ট প্রতীক ও স্বতন্ত্র প্রার্থীদের পছন্দের প্রতীক দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া 1 আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামান পেয়েছেন কলাচ্ছড়ি। নিরাপদ নাসিরনগর উপহার দেওয়া, এটা হল মেইন। তারপরে মানুষের কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, শিক্ষা, রাস্তাঘাটের উন্নতি। বরিশালের 6টি আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বরিশাল 2-এ জোটের প্রার্থী রাশেদ খান মেননকে দেওয়া হয় নৌকা প্রতীক। বরিশাল 6 আসন থেকে 3 প্রার্থী একই প্রতীকের জন্য আবেদন করায় লটারির মাধ্যমে সমাধান করা হয়। এদিকে হাইকোর্ট থেকে মনোনয়ন বৈধ ঘোষণা হওয়া বরিশাল 5 আসনের স্বতন্ত্র প্রার্থী সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ পেয়েছেন ইগল প্রতীক। নৌকার প্রার্থী কর্নেল জাহিদ ফারুক শামীমের সাথে তার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছেন বরিশালবাসী। খুলনার 6টি আসনে 34 প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। 10টি রাজনৈতিক দলের 27 জন এবং 7 জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা ইয়াসির আরেফিন। প্রতীক নিতে আসেননি খুলনা 1 আসনের তৃণমূল বিএনপির প্রার্থী গোবিন্দচন্দ্র প্রামাণিক। সিলেটে প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। সকাল থেকে সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। 6টি আসনের 33 প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। কুয়েতে অবস্থান করায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের পক্ষে প্রতীক নেন দলের নেতারা। মাগুরায় 1 আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে নৌকা প্রতীক পেয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। প্রতীক বরাদ্দ পেয়েই ভোটারদের কাছে ভোট চান তিনি। তারা যেন কেন্দ্রে এসে 7 তারিখে ভোট দেয়, যাকে ইচ্ছা তাকেই ভোট দিতে পারবে। আমি আশা করবো সবাই আমাকেই ভোট দেয়, বাট যদি তাও না দেয় কোনো আপত্তি নেই, কিন্তু আমি চাই যেন সবাই এসে ভোটাধিকার প্রয়োগ করুক, কারণ এটা তাদের গণতান্ত্রিক অধিকার। রাজশাহীর 6টি আসনে 38 জনকে প্রতীক দেওয়া হয়। রাজশাহী 1 আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি পেয়েছেন ট্রাক প্রতীক। আমি জানি এই আসনে আজকের পর থেকে এই আসনে সবাই মোটামুটি যারা আমার এগেইনস্টে আছেন সবাই আমাকে পচানোর চেষ্টা করবেন, যে ট্রাক খাদে পড়ে যাবে, চাকা পাঞ্চার হয়ে যাবে। সো এরকম যখন আমাকে পচানোর চেষ্টা করা হবে তখন আসলে তারা উল্টো আমার প্রচারণা বেশি বেশি করবে, মানুষের মাথায় ঢুকিয়ে দিবে যে ট্রাকটা আমার প্রতীক। সো আমার কাছে মনে হচ্ছে ট্রাকটা আসলে আমার জন্য বেস্ট। ময়মনসিংহের 11টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রার্থীদের সমর্থকদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। কুমিল্লার 11টি আসনে 88 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা খন্দকার মুশফিকুর রহমান। খাগড়াছড়িতে প্রতীক বরাদ্দের সময় রিটার্নিং কর্মকর্তা সকল প্রার্থী ও তাদের সমর্থকদের আচরণবিধি মেনে চলার অনুরোধ জানান। মাদারীপুরে 3টি আসনে উৎসবের আমেজে 13 প্রার্থী এবং তাদের প্রতিনিধির হাতে প্রতীক হস্তান্তর করা হয়। মৌলভীবাজারে প্রতীক পেয়ে প্রচার প্রচারণায় নামেন প্রার্থীরা। 4টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 25 প্রার্থী। পাবনার 5টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে, 31 জন প্রার্থী প্রতীক বরাদ্দ নেন। রংপুর 3 আসনে জাতীয় পার্টির প্রার্থী জিএম কাদের ও 6-এ আওয়ামী লীগের প্রার্থী স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পক্ষে প্রতীক বরাদ্দ নেন দলীয় সমর্থকরা। জেলার 6টি সংসদীয় আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র সহ অন্য দলের 36 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাতক্ষীরায় 4টি সংসদীয় আসনে 30 প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়। টাঙ্গাইলে প্রতীক বরাদ্দের সময় আচরণবিধি মানার নির্দেশনা দেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কাইসারুল ইসলাম। বাংলাভিশন নিউজ ডেস্ক।